আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কনসেপ্ট আইটি লার্নিং এর ওয়েব ডিজাইন ও এইচটিএমএল এর আজকে টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ জাবির আল গাজি, আইসিটি লেকচারার, হোলিল্যান্ড কলেজ, দিনাজপুর। আজকে আমাদের আলোচ্য বিষয় অর্ডার লিস্ট নিয়ে। অর্ডার লিস্ট বলতে আমরা আসলে বুঝি কোনো লিস্ট, অর্থাৎ আমরা ধরো বাজারে যাচ্ছি, বাজারে আমরা কী করছি, বিভিন্ন লিস্ট করছি না, সেই লিস্টগুলো ক্রম অনুযায়ী থাকবে, অর্থাৎ একটার পর আরেকটা ক্রম অনুযায়ী থাকবে। এগুলো তোমার নাম্বার হতে পারে 1, 2, 3, 4, অথবা ইংলিশ অ্যালফাবেট যেগুলো আছে ABCD, বড় হাতের ABCD অথবা ছোট হাতের ABCD দ্বারাও শুরু হতে পারে, অথবা রোমান নাম্বারেও হতে পারে। আসো আমরা কথা না বলে আমরা কী করি টেক্সট এডিটরে গিয়ে কোড করার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আমরা কী টেক্সট এডিটর ইউজ করতাম, সাবলাইন টেক্সট এডিটর ইউজ করতাম। তোমরা যারা আমার টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখে আসছো তারা অবশ্যই জানো আমরা সাবলাইন টেক্সটে ওয়েব ডিজাইন নামক যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করেছিলাম সেখানে গিয়ে একটি নিউ ফাইল নেব। নেওয়ার পর কন্ট্রোল এস দ্বারা আমরা কী করব, ফাইলের নামটি লিখে দেব। ফাইল নেমে আমরা লিখব অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট .html। যাওয়ার পর আমরা কী করবো, ফাইলটি সেভ করে নিব। সেভ করা শেষ হওয়া গেলে আমরা কী করবো, এখানে এইচটিএমএল কোডগুলো লেখার চেষ্টা করব। আমরা এইচটিএমএল বেসিক স্ট্রাকচারটি লিখে ফেললাম এবং টাইটেলের ভিতরে লিখব অর্ডার লিস্ট। লেখার পর কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিলাম এবং বডি পার্টে এসে আমরা যেহেতু অর্ডার লিস্টে কী করবো বন্ধুরা, অর্ডার লিস্টে গিয়ে আমরা তোমার এই লিস্টটি করার চেষ্টা করব। সেজন্য দেখো এখানে কী আসছে, প্রথমে এটা আছে 1 নম্বর বাংলা, 2 নম্বর ইংলিশ, 3 নম্বর আইসিটি। সো বন্ধুরা আমরা কী করি, অর্ডার লিস্ট শুরু হবে নাম দিয়েই বুঝতে পারছো, ওএল দ্বারা, কী দ্বারা, ওএল দ্বারা। ওএল দ্বারা কী হয়, অর্ডার লিস্ট, যেটিকে একটি কন্টেনার ট্যাগ যার ওপেনিং পার্ট আছে এবং এন্ডিং পার্ট রয়েছে। অর্ডার লিস্ট শুরু করলাম ওএল দ্বারা এবং অর্ডার লিস্টের ভিতরে আমাদের লিস্ট আইটেম নিতে হবে, এলআই অর্থাৎ লিস্ট আইটেম। লিস্ট আইটেম একটি কন্টেনার ট্যাগ অর্থাৎ যার ওপেনিং এবং ক্লোজিং পার রয়েছে, এবং কন্টেন্ট উপাদানের জায়গায় আমাদের লিখতে হবে কি, বাংলা, অর্থাৎ বাংলা আমরা দেখতে যাচ্ছিলাম। এরপরে আবার লিস্ট আইটেম নিতে হবে ইংলিশ, এবং এরপরে আবার একটি লিস্ট আইটেম নিতে হবে এবং আইসিটি। অর্থাৎ বন্ধুরা আমরা চেয়েছিলাম এই অর্ডার লিস্টটি তৈরি করতে। দেখো এখানে কী দেওয়া আছে অর্ডার লিস্টে, এখানে অর্ডার লিস্টে প্রথমে কী লিখলাম, বাংলা, তারপর ইংলিশ, তারপর আইসিটি। এখন কী করবো, ফাইলটি কন্ট্রোল এস দা কী করবো, সেভ করবো। সেভ করার পরে কী করবো, আমরা ব্রাউজারে যাবো। কোথায় যাবো বন্ধুরা, আমরা ব্রাউজারে যাব। ব্রাউজার বলতে আমাদের কী, যেখানে ফাইলটি কী করা আছে, সেভ করা আছে। সেভ করা আছে কোথায় দেখো বন্ধুরা, সেভ আমরা করেছিলাম ডেস্কটপের ওয়েব ডিজাইন নামক ফোল্ডারের ভিতরে। এবং এখানে দেখো অর্ডার লিস্ট নামক কী আছে, এইচটিএমএল ফাইলটি আছে। এখানে ডাবল ক্লিক আমরা করব, ডাবল ক্লিক করে দেখো বন্ধুরা চলে আসে বাংলা, ইংলিশ, আইসিটি। কী তোমরা কি পেয়ে গেছো, দেখো কী চলে আসছে এখানে, বাংলা, ইংলিশ এবং আইসিটি নামক যে আমরা তিনটি অর্ডার লিস্টে করেছিলাম সেগুলো। এখন দেখো এখানে আমাকে বাই ডিফল্ট 1, 2, 3 চলে আসে। এখানে যদি আমরা আরেকটি লিস্ট আইটেম নিই, মনে করি ম্যাথ নিলাম এবং কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম এবং ব্রাউজারে এসে কী করলাম, রিফ্রেশ করি, যদি তখন কী হবে দেখো বন্ধুরা, ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, দেখো ম্যাথ 4 নম্বরে সেভ হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার বাই ডিফল্ট আমরা এখানে যা লিখবো ব্রাউজারে কী হবে, বাই ডিফল্ট সেটি একের পর এক কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এখন আসো বন্ধুরা কী করে, আমরা চাচ্ছিলাম কি অর্ডার লিস্ট ওয়েলের ভিতরে অ্যাট্রিবিউট হবে, কী হবে, ওয়েলের ভিতরে অ্যাট্রিবিউট হবে, অর্থাৎ তোমার ইংলিশে তোমার লিটারে অর্থাৎ ABCD এই আঁকে 1, 2, 3 না হয়ে তোমার কী হবে, ABCD আঁকে লেখাগুলো চলে আসবে। সেজন্য আমাদের কী করতে হবে, একটা H3 ট্যাগ নিলাম, মনে করলাম এখানে কী লিখবো, এখানে লিখবো হচ্ছে আপার কেস লেটার, আপার কেস লেটার লিখলাম। লেখার পরে আবার কী করতে হবে, আমাদের ওয়েল ট্যাগ নিতে হবে, ওয়েল ট্যাগ নিলাম। এবং ওয়েল ট্যাগের ভিতরে তোমার কী করতে হবে বন্ধুরা, থামো তার আগে কী করি আমরা এই লিস্টগুলো কী করে নিই, কপি পেস্ট করে নিই, কপি করলাম এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখো বন্ধুরা কী আসলো, এটা আসার পর আমরা কি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম,
ব্রাউজারে এসে কি করলাম, রিফ্রেশ করলাম। দেখো কি আপার কেস লেটার কি আগেতে চলে আসছে না লেখা? হ্যাঁ, কিন্তু আমরা যাচ্ছি কি 1 2 3 4 এর বদলে আমরা যাচ্ছি ABCD। সো এখানে ওয়েল, প্রথম ওয়েল ট্যাগ ওপেনিং ট্যাগ থেকে টাইপ নামে অ্যাক্টিভিটি নিতে হবে। টাইপ, টাইপ অ্যাক্টিভিটির ভ্যালু যদি আমরা বড় হাতের এ দেই এবং কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে দেখো বন্ধুরা আউটপুটটি কীরকম আসে। এবং এখানে এসে আমি রিফ্রেশ করলাম, দেখো বন্ধু কি আসলো, ABCD এইভাবে, অর্থাৎ বড় হাতের ABCD। অর্থাৎ কী হচ্ছে, যে টাইপে যদি আপার কেস অর্থাৎ টাইপ যদি আমরা বড় হাতের এ দেই, তাহলে কী আসবে, ABCD এইভাবে চলে আসছে। এখন ধরো আমরা কি করব, ছোট হাতের ABCD যাচ্ছি, কী যাচ্ছি বন্ধু, ছোট হাতের ABCD। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে ধরো আরেকটি নিচ্ছি, H3 ট্যাগ নিলাম, নেওয়ার পর লিখলাম কি লোয়ার কেস, লোয়ার কেস লেটারের ভিতরে গিয়ে আমরা কি নিব, ওয়েল নামে আরেকটি ট্যাগ নিলাম। নেওয়ার পর কি করলাম, আমরা লিস্ট আইটেমের ভিতরে আমাদের আগে যে মানগুলো ছিল সেগুলো বসে দেব, বাংলা, বাকিগুলো কি করছি কন্ট্রোল সি দ্বারা কি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন দেখো যদি আবার কন্ট্রোল এস দ্বারা সেভ করি, এখানে গিয়ে রিফ্রেশ করি, দেখো আবার বাংলা, ইংলিশ, ICT এগুলো 1 2 3 4 এর আকারে চলে আসছে। কিন্তু আমরা তো এটা চাইনি, আমরা চেয়েছিলাম ABCD লোয়ার কেস আকারে থাকবে। সো ওপেনিং ট্যাগ ওয়েল এর ভিতরে টাইপ নামে একটি অ্যাট্রিবিউট নিব এবং এখানে কি করব, এ ছোট হাতের এ লিখে কি করব, কন্ট্রোল এস দ্বারা সেভ করব এবং ব্রাউজারে এসে কি করব, রিফ্রেশ করব। দেখো বন্ধুরা কী হচ্ছে, লোয়ার কেস লেটার চলে আসছে না, ABCD বাংলা, ইংলিশ, ICT এবং ম্যাথ। তাহলে বন্ধুরা আমরা কি বুঝলাম, অর্থাৎ ওয়েল যদি লিখি, ওয়েল যদি ফাঁকা রাখি, এমনি রাখি, তখন কি আসবে, বাই ডিফল্ট 1 2 3 4 আসবে। অথবা এখানেও তোমরা ওয়েলের ভিতর টাইপ অ্যাক্টিভিটি ইউজ করতে পারো এবং 1 দিতে পারো, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করো। দেখো বন্ধুরা কোনো পরিবর্তন হয়নি, আমরা রিফ্রেশ করলাম, কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ ওয়েল যদি বাই ডিফল্ট থাকে তাহলে 1 2 3 4 আকারে আসবে, এবং ওয়েলের ভিতর যদি আমরা টাইপ অ্যাক্টিভিটি বড় হাতে অর্থাৎ আপার কেস লেটার লিখি এ, তাহলে বড় হাতের ABCD আকারে আসবে, এবং লোয়ার কেস লেটার যদি টাইপ এর ভিতরে লিখি তাহলে ছোট হাতের আসবে। এছাড়া বন্ধুরা আমরা যদি রোমান হরফের জন্য চাই, কি হরফ, রোমান হরফের জন্য চাই, সেজন্য কী করতে হবে একটু চিন্তা করো দেখি বন্ধুরা, একটু রোমান হরফের অর্থাৎ লোয়ার কেস রোমান লেটার জন্য দেখি, লোয়ার কেস রোমান লেটার নামে কি করলাম, টাইটেল দিলাম। তোমরা কি বন্ধুরা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে? আশা করি যারা একটু ট্যালেন্ট রয়েছো তারা বুঝতে পেরেছো কী করতে হবে, আর যারা বুঝতে পারেন তার টিউটোরিয়ালটি কন্টিনিউ করো। তাহলে ওয়েলের ভিতর আমাদের জাস্ট টাইপের ভিতরে রোমান হরফ কিছু আই দিয়ে শুরু হয়, ছোটো হাতের আই দিলাম, দেওয়ার পরে কী করব, এই যে লিস্ট আইটেম যেগুলো আছে সেগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং ওয়েল ট্যাগের ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এবং কন্ট্রোল এস দ্বারা কী করব, সেভ করে দেব। সেভ করার পর এখানে এসে রিফ্রেশ করব, দেখো বন্ধুরা লোয়ার কেস লেটারে হয়ে গেছে। এখন যদি এটা আমরা কী করতে চাই, এটা আপার কেস যদি রোমান হরফে করছি তখন কী করতে হবে বন্ধুরা, জাস্ট এখানে আই এর জায়গায় বড় হাতের আই দিতে হবে। কী করতে হবে, এখানে আই এর জায়গায় কী করতে হবে, বড় হাতের আই দিতে হবে, কন্ট্রোল এস দ্বারা সেভ করতে হবে, এখানে গিয়ে রিফ্রেশ করতে হবে, দেখো বড় হাতের চলে এসেছে। তাহলে বন্ধুরা আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে কী করতে হবে, অর্ডার লিস্ট তোমাদের ক্রিয়েট করতে হবে। এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটি কথা, আমাদের যে সব সময় যে এখানে দেখো 1 2 3 4 আসে না, সব সময় 1 2 3 4 আঁকড়ে কি থাকবে, অনেক সময় তো থাকতে পারে এখানে না থেকে দেখো 50 51 52 53 এইভাবে থাকতে পারতো, তখন কী করতাম, তখন এই টাইপের সাথে আরেকটি স্টার্ট নামে অ্যাক্টিভিট যোগ করতে হবে। কি অ্যাক্টিভিট, স্টার্ট, এবং অ্যাক্টিভিট ভ্যালুটা তোমার নাম্বার দিতে হবে, ধরো 50 থেকে শুরু করতে যাচ্ছ তাহলে কিন্তু কী হবে, 50 লিখতে হবে। তাহলে দেখো যে 50 থেকে শুরু হলে বাংলার জন্য হবে 50, ইংলিশের জন্য হবে 51, ICTর জন্য হবে 52, তারপর ম্যাথের জন্য হবে তারপর একটি। তাহলে কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, সেভ করার পর এখানে রিফ্রেশ দিলাম, দেখো 50 51 52 53। তাহলে যদি আমরা পরীক্ষায় যদি তোমাদের এইভাবে দেয় যে বাংলা থাকবে 50, 51 থাকবে ইংলিশ, 52 থাকবে ICT,
53 থাকবে ম্যাথ তখন কি করতে হবে ওয়েল ট্যাগ শুরু করতে হবে টাইপ অ্যাক্টিভিটি ইকুয়াল টু 1 দিতে হবে তারপর এর সাথে একটা স্টার্ট অ্যাক্টিভিটি 50 কই দিতে হবে যদি বলে তোমার এখানে 55 থেকে শুরু হতো তখন কি হতো 55 লিখতা কন্ট্রোল এস দা সেভ করতে এনে কি রিফ্রেশ করতে আপাতত তোমরা বুঝতে পেরেছো আমি মনে করে নিব এখন মনে করো আপার কেস লেটার এ থেকে না শুরু হয়ে তোমার কোথা থেকে শুরু হবে মনে করো আই থেকে শুরু হলো তখন কি করবে তাহলে তখন কি হতে হবে বন্ধু তোমাদের টাইপ বড় হাতের মত বড় হাতের চাইলে বড় হাতের এই লিখতে হবে এবং স্টার্টে কি কি লিখতে হবে নাম্বার লিখতে হবে আই কত নম্বর পজিশনে আছে গড়ে নাও এ বি সি ডি ই এফ জি এস আই অর্থাৎ 9 নম্বর পজিশনে 9 লিখে দিলাম এবং কন্ট্রোল এস দা সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম দেখো বড় হাতের আই জে কে এল চলে এসেছে ঠিক একইভাবে যদি আমার ছোট হাতের ক্ষেত্রে চাই সেক্ষেত্রে কী করতে হবে ছোট হাতের টাইপ এ লিখবো তারপর স্টার্ট অ্যাক্টিভিট করবো এবং আই থেকে শুরু করতে চাইলে 9 অথবা তোমার এখানে যদি আই এর পর কি জে জে থেকে শুরু করবো জে এর ভ্যালু কত 10 তো এ বি সি ডি হাতের আঙ্গুলে গণ দেখো দশম পজিশনে আসে এবং কন্ট্রোল এসে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম দেখো আই জে কে এল এ চলে এসেছে তাহলে বন্ধুরা আমরা বুঝতে পেরেছি হয়তো তোমরা বুঝতে পেরেছো কিভাবে অর্ডার লিস্ট করতে হয় এখানে টাইপ অ্যাক্টিভিটি অবশ্যই মনে রাখতে টাইপ অ্যাক্টিভিটি যদি এবিসিডি দ্বারা শুরু করে টাইপে অবশ্যই ছোট হাতে হলে ছোট হাতে এ লিখতে হবে বড় হাতে হলে বড় হাতে এ লিখতে হবে আর স্টার্ট ভ্যালুর ক্ষেত্রে তোমাদের কী করতে হবে পজিশনটা দিতে হবে অর্থাৎ নাম্বার পজিশন কখনো এখানে যদি মনে করো এখানে কোথায় আসতে লোয়ার কেস লেটার কি জে থেকে শুরু হয়েছে স্টার্ট অ্যাক্টিভিটি কখনোই তোমার টেনের ভ্যালু জায়গায় জে লেখা যাবে না টেনের ক্ষেত্রে অবশ্যই পজিশন যে যত নম্বর পজিশনে রয়েছে অর্থাৎ 10 নম্বর পজিশন 10 নম্বরে লিখতে হবে এবং আশা করি তোমরা পয়েন্টটি করতে পারবে লোয়ার কেস লেটার এখানে যদি থাকে আই তাহলে যদি এখানে স্টার্ট অ্যাট্রিবিউট যদি আমরা 5 দিই এবং কন্ট্রোল এস দা সেভ করি তাহলে দেখো কোথায় থেকে শুরু হচ্ছে 5 নম্বর পজিশন থেকে শুরু হচ্ছে দেখো 5 6 7 8 9 সো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্ডার লিস্ট কীভাবে কাজ করে পরবর্তী টিউটোরিয়ালে আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব পরবর্তী টিউটোরিয়াল দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম